হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকেই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা যারা ডাব্লুপি সাইজ কনস্টেবলের মেন এক্সাম এবং ডাব্লিউপির অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি তোমরা এখানে দেখতেই পাচ্ছ চৌত্রিশ নম্বর একটি প্রশ্ন দেওয়া রয়েছে যার একপাশে বিভিন্ন প্রকারের অ্যাসিডের নাম দেওয়া রয়েছে এবং তার একপাশে তার উৎসগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নটি ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল দু হাজার তেরো সালে করা হয়েছিল এই টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যেখান থেকে কিন্তু বারবার প্রশ্ন করা হয় এখানে যদি তুমি প্রশ্নের উত্তর দিতে চাও তাহলে কিন্তু তোমাকে সমস্ত অ্যাসিডগুলো এবং তার উৎসগুলো অবশ্যই জানতে হবে এখানে যে অ্যাসিডগুলো রয়েছে সেগুলো হলো ল্যাকটিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড এবং তার অপর পাশে যে উৎসগুলো দেওয়া রয়েছে সেগুলো হলো তেঁতুল লেবু টমেটো এবং টক দই এর সঠিক উত্তরটি হবে অপশন ডি চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কোথায় কোন অ্যাসিড থাকে তার আগে তোমাদের সকলকে একটি প্রশ্ন যে সকল অ্যাসিডের সাধারণ উপাদান কি এই প্রশ্নটি লেডি কনস্টেবল দু হাজার তেরোতে জিজ্ঞাসা করা হয়েছিল এর অপশনগুলো হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং সালফার তোমরা যদি এর সঠিক উত্তরটি জানো নিজে কমন সেকশনে অবশ্যই জানাও এখানে দেখে নেওয়া যাক বিভিন্ন প্রকার অ্যাসিড এবং তার উৎস লেবু এবং কমলা লেবুতে যে অ্যাসিড থাকে সেটা হলো সাইট্রিক অ্যাসিড টক দুধে যে অ্যাসিড থাকে সেটা হলো ল্যাকটিক অ্যাসিড ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় আপেলে থাকে ম্যালিক অ্যাসিড আর তাছাড়াও আঙুর এবং তেঁতুলে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় এবং টমেটো এবং আমলকিতে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোন থেকে কোথা থেকে কোন অ্যাসিড পাওয়া যায় তোমরা এই যে ছকটা অবশ্যই মনে রাখবে ধন্যবাদ বন্ধুরা আজকের আপডেট এইটুকুই পরবর্তী ক্লাসগুলোতে বিগত বছরে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেগুলো থেকে আরও ভিডিও কর বাড়ানো হবে তোমরা সেই সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কোনো জিজ্ঞাসা থাকলে যে কমেন্ট সেকশন জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং একটি লাইক করে দিও ধন্যবাদ